मौका 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 आरे आमार सोनार छेलेगुलो आसो आसो सेई दुबई थेके डायरेक्ट इंडिया ताड़ाहुड़ो करे कत लम्बा फ्लाइट आसते कोनो असुविधा हयनि तो ना दादा कोनो समस्या हयनि बाह बेश बेश ता सोनार छेलेरा तोमादेर एशिया कप सफर केमन छिलो बेशी भालो ना दादा आहा कि बोलो भालोई तो छिलो बेश भालो छिलो द्वितीय राउंड पर्यन्त खेले एसेछो भालो ना सरि दादा सरि केन बोलछो बांग्लादेश स्कटलैंडेर मतो शक्तिशाली देश जेखाने प्रथम राउंडे बाद पड़े गेछे तोमरा तो द्वितीय राउंड खेले एसेछो ए तो बेश भालो ब्यापार ता रोहित बाबा आमाके एकटु बोलो तो पाकिस्तानेर साथे हारले केन दादा पाकिस्तानेर साथे तो जितेछि हाँ प्रथम राउंडे तो जितेछो बड़ो सोयाबेर काज करेछो দ্বিতীয় রাউন্ডে কেন হারলা শোধবোধ করলা দাদা হয়েছে কি আমরা চাচ্ছিলাম যে ভারত আর পাকিস্তান ফাইনাল খেলি কিন্তু পাকিস্তান যদি আফগানিস্তান আর শ্রীলঙ্কার সাথে হেরে যায় এটা ভেবে আমরা ওই দিন পাকিস্তানকে ইচ্ছা করে জিতিয়ে দিয়েছিলাম বাহ বাহ দারুণ যুক্তি তা এখন ভারত পাকিস্তান ফাইনাল খেলবা না না মানে দাদা এশিয়া কাপে কয়টা মাত্র দল সেইখানেও ফাইনাল পর্যন্ত যেতে পারলা না আসলে দাদা এশিয়া কাপ তো এইজন্যই যাইনি ছোটখাটো টুর্নামেন্ট এই ছোট কাপ দিয়ে কি করব আমাদের তো প্ল্যান সামনে টি20 ওয়ার্ল্ড কাপ রোহিত বাংলাদেশ অলরেডি এই গল্প বলে ফেলেছে নতুন কিছু বলো ও বলে ফেলেছে নাকি তা তোমরা শ্রীলঙ্কার সাথে কেন হারলা পাকিস্তান তো যেমন তেমন বুঝলাম श्रीलंकार साथे हारबा एटा माना जाए आसले दादा ओई श्रीलंकार अर्थनैतिक अवस्था खूब खराब तो प्राय देउले हये जाबार मतो अवस्था ताई भाबलाम रोहित एई गल्प बांग्लादेश बोले फेलेछे नतुन किछु बोलो कि आर बोलबो दादा सकल समस्यार मूल ओई बांग्लादेशी ओ एखन बांग्लादेश कि करलो तोमादेर आसले दादा ओई बांग्लादेश आर भारतेर साथे सुसम्पर्क तो स्वामी स्त्रीर मतो सुसम्पर्क तो স্ত্রী হয়ে বাংলাদেশ যেই টুর্নামেন্টে থাকবে না সেখানে আমরা স্বামী হয়ে কিভাবে থাকি বলুন বাহ চমৎকার গল্প রোহিত তুমি এক কাজ করো তুমি রিটায়ার্ডের পরে রাইটার হয়ে যেও এমনি তো বলিউডে এখন ভালো কোনো গল্প আসছে না তোমার হাত ধরে যদি ভালো কিছু গল্প আসে আচ্ছা ধন্যবাদ দাদা আরে বিরাট কোহলি যে আপনার জিহ্বাটা ঠিক দেখা যাচ্ছে না ইদানিং অন্য কোথাও ব্যস্ত নাকি কি বলেন দাদা এই তো জিহ্বা মাঠের কথা বলেছি বিরাট তোমার সেই অ্যাগ্রেশন তোমার সেই পারফরম্যান্স কোথায় গেল সব দাদা কি আর বলবো দুঃখের কথা কেউ একটা কালা জাদু করছে হয়তো নয়তো সেই 2019 এর পর থেকে এখন অবধি একটা সেঞ্চুরিও পেলাম না আমার ধারণা এবাদো বিরাট বাচ্চা ছেলেটার উপর দোষ দিও না তোমার ফোকাসই খেলা থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে ফোকাস ঠিক করো নয়তো তুমি আউট অফ ফোকাস হয়ে যাবা না মানে দাদা তা এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে তুমি কি বাহানা দিবা বিরাট কই তো বাংলাদেশ ভারত ভাই ভাই বাংলাদেশ যেখানে নাই আমরাও সেখানে নাই দারুন দারুন সব তো দেখি এক গোয়ালেরই গরু জি আপনিও আর এই যে প্যান্ট সাহেব নায়িকা পেয়ে কি খেলাধুলা সব চাঙ্গে উঠেছে কি যে বলেন দাদা নায়িকা আর পাইলাম কই ক্রিকেটারদের নায়িকা বিয়ে করার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিব কিন্তু সবগুলা ক্রিকেটার হইছো এক গোয়ালের গরু একটু ফেমাস হইলে দৌড়ায় যায় একটা নায়িকা বিয়ে করে ফেলো তারপর সারা দিন বইসা বইসা নায়িকা বউ দেখো আর নিজের খেলা দেখার মতো তখন আর অবস্থা থাকে না আমি তো বিয়েই করি নাই এখনো কইরো না ক্রিকেটারদের জন্য বিয়ে করা কোনো ভালো কাজ না ক্রিকেটারদের খেলা উচিত শুধুমাত্র মাঠে ডোনা দিদি আপনার কি হয় যেন